गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल पैशनेट लिविंग बाय एलिना। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई खूब भालो आछो। कालके काली पूजो सबार केमन काटलो? अवश्यई खूब भालो केटेछे तोमादेर सबाई, आमारो भीषण भालो केटेछे। কিন্তু ওই এক্সাইটমেন্টের চক্করে আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি। না, এতদিন পর বাড়িতে এসেছি সবার সাথে গল্প গুজব। আর বুঝতেই পারছো পুজোর বাড়ি, চারিদিকে অনেক কিছু থাকে, লোকজন আসছে, তো সেই কারণে তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তবে আমি সব কিছুর ছোট্ট ছোট্ট ক্লিপস তুলে রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে নেক্সট ডে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগেই তোমাদের সাথে ভিডিও শুরু করে দিলাম, কারণ জানি দিন বাড়ার সাথে সাথে সবাই যখন আসবে গল্পের তালে সব কিছু শেয়ার করতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই। তবে আজকে প্রমিস করছি আমি সব কিছু শেয়ার করব। তো এখন দিদিভাইদের চা রেডি, দিদিভাই চা করে চা দিয়ে দিয়েছে। আমি দিদিভাই কাকু দাদাভাই সবাই মিলে চা খাচ্ছি, আর মারা ওইদিকে সবাই উঠে গেছে, রান্নার জোগাড় যন্ত্র শুরু। তো সব কিছু দেখাবো তোমাদের। চলো, কাকু কি করছে? কাকুর গুড মর্নিং শুনি। মর্নিং মর্নিং টু অল, সবাই ভালো থাকুন, দীপাবলি কালী পূজা এনজয় করুন, আমরাও করছি, আপনারাও ভালো থাকুন। গুড মর্নিং, সবাই ফুল চার্জে আছে। এই দেখো বাগানের মধ্যে আম বেগান, আম এই দেখো আম বাগান ঘেরা দেওয়ার তারের বেড়া বানানো চলছে। দেখো ওই সাইডেও প্রচুর রাখা হয়েছে। আম বাগান ঘেরা দেওয়ার বেড়া তৈরি হচ্ছে। এই যে দিদি ভাই, কালকে দিদি ভাইয়ের জন্মদিনটাও হচপচ হয়ে গেল, না কেক কাটিং হলো, না ফটো শুট হলো, না কিছু হলো, এমন অবস্থা হলো কালকে। চলো কালী পুজোর পোস্ট দেখে সবাই বলে যে মানে এত সুন্দর, কত সুন্দর কালকে। কি সত্যি কথা বলতে কালকে কিচ্ছু হয়নি, কালকে কিছুই হয়নি। এই যে অনিতাদি, অনিতাদি একটু মুখটা দেখি, ও সকাল সকাল। এখন দেখি পিসিমুনির মেটে চচ্চড়ি বসানো হয়ে গেছে। চলো কাকিমা, দেখো কি মিষ্টি লাগে না। এখন এইখানে এইখানে তোমাদের বেগুন ভাজা তৈরি চলছে, অলরেডি হয়েও যাচ্ছে। আজকে সব দুপুরের প্রিপারেশন শুরু হয়ে গেছে। সুপ্রিয়া কি খাচ্ছ? হ্যালো, বেগুন ভাজা দিয়ে লুচি খাচ্ছে। হয়ে গেছে, আমি হচ্ছে লেট আজকে উঠতে, এদের স্নান হয়ে ব্রেকফাস্ট করছি, বুঝেছ? আমি লেট। এই যে মা, গুড মর্নিং বলে দাও। মা কালকে উপোস করে কিন্তু ক্লান্ত নেই, ফুল ফর্মে সকাল থেকে কাজ চলছে। এই যে পিসিমুনি সকাল মর্নিং সকাল থেকেই ব্যস্ত, আর এ ফোন করতেই ব্যস্ত, শুটিং করতে ব্যস্ত। শুনে নিলে পিসিমুনির কাছ থেকে আমি কি করতে ব্যস্ত। মা দিদি ভাই এখন স্নান করে নেব ফটাফট, ছোট পিসিমুনি মেটে চচ্চড়ি বসিয়ে দিয়েছে। আমাদের সকালের মানে প্রতি বছরই কালী পুজোর পরের দিনে ব্রেকফাস্ট হচ্ছে মেটে চচ্চড়ি আর মুড়ি। তো জানি না মেটে চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি না, তার কারণ হচ্ছে আমরা এখন স্নানে ঢুকছি, আর এর মধ্যে হয়তো বিশিমুনি বসিয়ে দেবে মেটে চচ্চড়ি। তো নেক্সট যখন মাংসটা রান্না হবে তখন অবশ্যই তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। চলো ফটাফট স্নানটা সেরে নেই, তারপর পিসিমুনির মুখ থেকেই তোমাদেরকে শুনিয়ে দেব যে মেটে চচ্চড়ির রেসিপিটা কি। আমাদের ছোট পিসিমুনি দারুণ মেটে চচ্চড়ি রান্না করে, তো রেসিপিটা শুনিয়ে দেব। তো চলো এখন ফটাফট স্নানটা সেরে ফেলি। দেখো আমার বরকে এখনো ঘুমোচ্ছে,
ঘুম তার এখনো ভাঙেনি, ঘুম ভাঙেনি। এই যে লাড্ডু বাবু, লাড্ডু বাবু এখন গুড মর্নিং হলো লাড্ডু বাবুর, তাই না? এই যে লাড্ডু বাবু গুড মর্নিং হয়েছে, হয়েছে লাড্ডু বাবুর। কিন্তু মুনাই চাচুর তো এখনো মর্নিং হয়নি, তাই না? মুনাই চাচু ঘুমাক নাকি, কি বলছো? ঘুমাক, হ্যাঁ ঘুমাক। তা তুমিও মুনাই চাচুর পাশে ঘুমিয়ে পড়ো, ঘুমাবে না তখন কি করবে? হ্যাঁ হ্যাঁ, কি পড়বে? কিচ্ছু করবে না। আচ্ছা, ও এখন কিচ্ছু করবে না। আমাদের বাড়ির বাজার দেখো, কালকে চেষ্টা করব আমাদের বাগান দেখানোর। এই জাম গাছ, বাঁশ গাছ, নিম গাছ, কালকে বাঁশ বাগান, আম বাগান সব কিছু ঘোরাবো। মানে ঢুকছি, মুনাই রাখা ঘুম থেকে উঠে গেছে, আর আমি আর দিদিভাই ফটাফট দুটো বাথরুমে ঢুকবো, ফটাফট স্নান করে নেব, স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে যাব। তো চলো ফটাফট স্নানটা করে ফেলি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হাই। এই যে দেখো দাদা ভাই আর বাবা মিলে পাঁঠার মাংস রান্না চলছে, সচিনদা গরম জল সার্ভিস দিচ্ছে, দাদা ভাই আর বাবার যৌথ প্রয়াসে আজকের পাঁঠার মাংস। দাদা ভাই সকালবেলা এসেই মাংস রান্নার কাজে লেগে গেছে। আজকে রান্নাটা বাবার করার কথা ছিল, কিন্তু দাদা ভাই এসে বাবার মেটে চচ্চড়ি যেটা আমরা এখন খাবো সেটা এখন তোমাদের দেখাবো। রাকাবাবু নিজের পছন্দ মতো, রাকাবাবু নিজের পছন্দ মতো মাংস খুঁজে, সরি মেটে 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 সরি সরি মেটে খুঁজে খুঁজে নিচ্ছে মুড়ি দিয়ে। আমি আমার বন্ধুদের দেখাবলাম কত ছবি তুলতে হয়। দুই ভাই মিলে জমিয়ে এখন মেটে চচ্চড়ি আর মুড়ি খাচ্ছে। মেটের থেকে তো বেশি আনফাল জিনিস আছে, এটা আমরা বছরে একবারই খাই। হ্যাঁ ঠিক, দেখো গামলা ভরে মুড়ি চলে এসেছে। কোকসা আছে না, কোকসা কেন দেয় আমি বুঝি না, কে খাই। কাকিমা স্নানে যাচ্ছে এখন, কাকিমা স্নানে যাওয়ার প্রস্তুতি। মাংস ফুটছে দেখো, সেই টেস্ট আমাদের এই পাঁঠার মাংস, নিরামিষ মাংস। আমারও স্নান হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, কষা মেটের চচ্চড়ি আর মুড়ি। এখন সবার আসার ওয়েট করছি, এখনো রেডি হইনি, বাড়ির ড্রেস পরেই রয়েছি, একটু পরে রেডি হব। খুব মজা, খুব আনন্দ হচ্ছে, সেই তালে ভিডিওগুলো করতেও ভুলে যাচ্ছি, মিস হয়ে যাচ্ছে সব। তবে না, মিস করা যাবে না, তোমাদের সাথে সব শেয়ার করব। মা দেখো সব চর্বি দিচ্ছে এখন মাংসের মধ্যে, চর্বি ঢালা হলো। চর্বিগুলোকে আলাদা করে একটু বয়েল করে তারপরে মাংসের মধ্যে ঢালা হয়, তাই না মা? চর্বিগুলোকে আলাদা করে বয়েল করা হয় না, সেদ্ধ করে, সেদ্ধ করে ভেজে, একটু একটু ভেজে সেদ্ধ করে তারপরে চর্বিগুলোকে মাংসের মধ্যে দেওয়া হয়। মাটির উনুনে সচিনদা এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছে। সচিনদা এইরকম হাঁড়ি কয় হাঁড়ি ভাত হয়, দুই হাঁড়ি তো হয় না, এরকম হাঁড়ি দুই হাঁড়ি ভাত হয় আমাদের কালী পুজোর পরের দিন। আমাদের বাড়ির সব ছেলেরা কিন্তু মানে দুর্দান্ত রান্না জানে, দেখতে পাচ্ছ? কত বড় শেফ আছে, একদম নেই নাই। ঠিক তাই, ঠিক তাই, দেখো সবাই কি সুন্দর কোমর বেঁধে রান্না করছে। আমার এই দাদা ভাই খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, সবসময় মা বাবু করে কথা বলে। এই তো আছে গো, খাচ্ছে মুড়ি মেটে চচ্চড়ি, স্পেশাল মেটে চচ্চড়ি আর মুড়ি, এটা অসাধারণ টেস্ট আমাদের কালী পুজোর পরের দিনে ব্রেকফাস্ট। কিন্তু এখন ব্রেকফাস্ট করার সময় নয়, 12টা বাজতে চললো, তবু খেতে হবে, ভাত খাওয়া যাবে যাবে। ঠিক তাই, ওটা খেতে খেতে যাবে চারটা, একদম ওটা খেতে খেতে চারটা। কাকিমাকে দেখো, কাকিমা একদম মাংস সরি মেটে আর মুড়ি নিয়ে আসর জমিয়ে বসে পড়েছে। ঠান্ডাও লেগেছে।
মাসিমণি খাচ্ছে, দেখে নাও। এই যে মাসিমণি একটু লেট হয়েছে, পুজো ছিল, উপোস ছিল, ওই জন্য একটু লেটই হয়েছে। তো এখন এসে সবার ব্রেকফাস্ট করার মানে সময় আর কি। এই দাদা ভাই দিদি ভাইরা চলে এসেছে, দাদা ভাই মুখ দেখিয়ে দাও, আসার সাথে সাথে খাওয়া শুরু। ইয়ে চলছে, ভিডিও চলছে, ভিডিও। হ্যালো হ্যালো, সবাই লাইক আর সাবস্ক্রাইব করবে, একদম একদম। এই যে দুইজন তাকাও, এই যে এক সুন্দরী, এক সুন্দরী ব্লগ যে আসার সাথে সাথেই খাওয়া শুরু, ঠিক আছে। তারপরে সবার সাথে গল্প স্নান করে চলে এসছে, আসার পর থেকেই মারপিট করতে করতে ব্যস্ত, দেখে নাও। আমার এই দুই লাডলাকে দেখে নাও। আমাদের এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। বাড়ির দুটো বাচ্চা আগে খেতে বসে গেছে। কেমন হয়েছে মাংস? কেমন আছে? এই বাবা, এর এখনো ডাল তরকারি দিয়েই খাওয়া শেষ হয়নি। এই যে দাদা ভাই চলে এসছে, অনেকক্ষণ পরে দাদা ভাই আসলো। একটু মুখের থেকে মাস্কটা একটু খোলো, একটু মুখটা দেখিয়ে দাও। এই যে দাদা ভাই, কমপ্লিট করে এখন সবাই মিলে বেরিয়েছি নদী ঘুরতে। চলো, তবে অনেকটা বিকেল হয়ে গেছে, জানি না তখন আলো পাবো কি না। তো চলো নদীর থেকে ঘুরে আসি। এই যে আম্বাগান, এই যে আম্বাগান, এই যে আমরা নদীর ধারে যাচ্ছি। আমরা নদীর ধার যাচ্ছি সবাই মিলে গ্রুপ ফটো তোলার জন্য। আমার ঝোকে সব ঘুমাচ্ছে। এই যে আমাদের পিঙ্কি দি, উদ্যোক্তা। দাঁড়াও, এটাই যে দেখো, এটা আমার সুন্দরী ননদ, যার নাম কি পিঙ্কি। পিঙ্কি দেখো, চারিপাশে আমবাগান, গ্রামের মাটির রাস্তা। এই যে দাদা ভাই, আমাদের মোস্ট কুল এন্ড হ্যান্ডসাম দাদা ভাই। এই যে আমরা সব অসামাজিক লোক, সামাজিক হওয়ার চেষ্টা করি। হ্যালো, এই হ্যালো বলে। এই আর এক দাদা ভাই, হ্যালো। না খবর জানে না, অবস্থা শুনলেই দেখো। আমরা আম বাগানের মাঝখান দিয়ে নদীতে পৌঁছে গেলাম, চলো কিছু ফটো তুলি। দেখো সবাই এখন ফটো তুলতে ব্যস্ত। আমাদের গ্রামের কালিন্দী নদী দেখো, এখন বর্ষা নেই বলে জলটা কম,
কিন্তু বর্ষার সময় জল খুব ভালো থাকে আর খুব ভালো লাগে এখানে বিকালবেলা করে এসে বসতে হাওয়া খেতে আমরা তো মাঝে মাঝেই চলে আসি আজকে তাই সবাই যখন এক জায়গায় হয়েছি কালী পুজোর উপলক্ষে ওই জন্য সবাই চলে এসেছি আমরা এখন নৌকায় চড়ে ওই পারে যাব চলো কি ভালো লাগছে আজকে সব ভাই বোনের এক জায়গায় হয়েছে চলো নৌকায় চলে সবাই যাই হ্যালো গাইস আমরা এখন নৌকাতে এই যে আমার বউ এই যে আমার বৌদি এই যে আরেক বৌদি হ্যালো দাদা বাসা এই যে আমার এক দাদা এক ভাই দিদি বৌদি গোবর্জনার মায়ের ওখানকার যে মেলা সেটা দেখাবো চলো ঘুরে আসি দেখো আমরা গোবর্জনা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি সামনে যেতে পারছি না তার কারণ হলো এখন ভাসানের প্রস্তুতি প্রতিমা নামানো হলে তোমাদেরকে দেখাচ্ছি গোবর্জনা মাকে এটা দিয়ে গিয়ে দেখো
দিবে না চলে আসো আরে একটু ফ্রন্ট ক্যামেরা হাই আমরা এখন গোবর্ধনা মন্দিরে ঠাকুর ভাসান দেখতে এসেছি প্রতিমা মন্দির থেকে বের করা হচ্ছে তখন আমরা সুন্দর করে ভিডিও করব এটা ভবানী পাঠকের একদম হ্যাঁ এটা ভবানী পাঠকের মন্দির আর কি প্রতিষ্ঠা করা মন্দির দেবী চৌধুরানী জাগ্রত মা কালী তোমরা সবাই দেখো ভালো লাগবে আমরা প্রতি বছরই এখানে ভাসান পর্বটা দেখাবো সুন্দর করে চলো প্রস্তুতি চলছে সমস্ত কিছু তোমাদেরকে সাথে শেয়ার করব চলছে Bye.
হচ্ছে না এই মায়ের বিসর্জন শেষ হয়ে গেল এখন আমরা গোবর্ধন মন্দির থেকে বের হচ্ছি খুব প্রতি বছর আমরা এইখানে আসি না আসলে ভালোই লাগে না একটা মায়ের টান বলতে পারো তো ভাসান হয়ে গেল মা এখন আমরা এই মন্দিরে বের হচ্ছি ভালো করে বলো আমরা এখন রয়েছি শোভানগরে এখানে তোমাদের দেখাবো 51 ফুটের কালী ঠিক আছে চলো না